বিসমিল্লাহ রহমান রাহিম নবী মুজাহির ও আনসারদের প্রতি আল্লাহ দয়া করলেন যা আরা তার অনুগামী হল কঠিন সময়ে এমন কি এক দলের অন্তর যখন বক্র হয়েছিল পরে আল্লাহ তাদের তহবা কবুল করলেন তিনি তাদের প্রতি পরম সহনশীল পরম দয়ালু পর্ষাদে থাকা তিন ব্যক্তিকে তিনি কৃপা করলেন যখন বিস্তীর্ণ পৃথিবীতে তাদের কাছে সংকীর্ণ হলো নিজের জীবনেও তাদের কোনো জনদুর্বিশহ হলো। যখন আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আর কোনো আশ্রয়স্থল নেই পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যেন তারা দবা করে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে মুমিন্দরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী হও সঙ্গত এটা নয় মদিনাবাসী ও পার্শ্বত পার্শ্ববর্তী বেদুইনদের জন্য আল্লাহ ও তার রাসুলদের রাসুলের সঙ্গ হতে দূরে থাকো থাকা এবং নিজের জীবনের প্রতি অনুরাগী হওয়া কেননা তার আল্লাহর পথে যে তৃষ্ণা ক্ষুধা স্পর্শ করে এবং তাদের পদক্ষেপ সমূহেও কাফেরদেরকে ক্রোধের উদ্রেক করে এবং শত্রুদের পক্ষতে কিছু পাওয়া তাদের সৎকর্ম রূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের নেক আমলসমূহ বিনষ্ট করে না আর তারা কম বেশি যা কিছু ব্যয় করে এবং যত প্রান্তরই তাদের অতিক্রম করতে হয় তা তাদের অনুকূলে লিখিত হয়েছে যাতে তাদের কৃতকর্মের চেয়ে উৎকৃষ্ট পুরস্কার আল্লাহ দিতে পারেন আর সকল মুমিনদের একসঙ্গে অভিযানে বের হওয়া হয়ে পড়ার সঙ্গত নয় সুতরাং তাদের প্রত্যেক দলের একাংশ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে ও ফিরে এসে সিও জাতিকে সতর্ক করণার্থে ভয় প্রদর্শনের জন্য কেন বের হয় না হে মুমিনরা। নিকটাত্মীয় কাফেরদের সঙ্গে যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন আর যখন কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এটা তোমাদের কার ইমান বৃদ্ধি করলো তবে শোনো এছুড়া মুমিনদের ইমানওই বৃদ্ধি করে আর তারাই আনন্দিত তবে যাদের অন্তর বেধিগ্রস্ত এছাড়া তাদের অন্তরের অন্তরে কুশলের সঙ্গে কুশলেই যুক্ত হয় এবং করে এবং তারা কাফের হয়ে মারা যায় তারা প্রতি বছর দু একবার বিপর্যস্ত হয় তারপর তারা তবা করে না উপদেশও গ্রহণ করে না আর যখন কোনো সুরা অবতীর্ণ হয় তারাই তখন পরস্পরের প্রতি ডাকতে থাকে এবং বলে তোমাদেরকে কেউ দেখছে কি পরে তারা চলে যায় আল্লাহ তাদের অন্তরে অন্তরকে সত্যবিমুখ করে দিয়েছেন কেননা তারা নির্ভোধ তোমাদেরই কাছে এসেছেন তোমাদেরই মধ্য হতে একজন রাসুল তোমরা কষ্ট পাও এটা তার অসহ্য তিনি হতৈষী মোমিনদের প্রতি খুবই স্নেহশীল বড়ই দয়ালু ফিরে গেলে বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহা নেই তার উপর ভরসা করি তিনিই মহান আরসের রব আলহামদুলিল্লাহ আমিন